আসসালামু আলাইকুম, আমি তপশির আহমেদ, একজন উদ্যোক্তা। বিজনেস স্কুলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে আসছি। যারা বর্তমানে ছাত্র অবস্থায় আছেন, যারা স্টুডেন্ট, চিন্তা করছেন কি করবেন, কি প্ল্যান করবেন, তাদের জন্য কয়েকটি তথ্য আমি শেয়ার করব। অবশ্যই আমার ছাত্র ভাইয়েরা এটা শুনবেন এবং আপনাদের জন্যই খুবই উপকারী হবে। যারা স্টুডেন্ট অবস্থায় আছেন, পড়ালেখা করছেন, তারা চিন্তা করছেন কি করব আমি, আমাকে দিয়ে কিছু হবে কি না, আমি কি করতে পারি, আমার তো এখন কিছু করার নেই, কি করলে ধনী হওয়া যায়, কি করলে টাকা উপার্জন করা যায়, তার জন্য আমাকে কি প্রস্তুতি নিতে হবে, এখন তো আমি পড়ালেখা করছি তো এখন থেকে আমি কি প্রস্তুতি নিতে পারি, তাদের জন্য আমার কয়েকটি টিপস, এগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রথমত, আপনাকে প্রচুর বই পড়তে হবে। আপনি যে বিষয়ে পড়ালেখা, যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন বা যেই পেশাটিকে নির্বাচন করতে চাচ্ছেন, সে বিষয়ে প্রচুর পড়ালেখা করতে হবে, বই পড়বেন। আপনার একাডেমিক সাবজেক্টের বাইরেও প্রচুর বই পড়বেন। বই আপনাকে কখনো ঠকাবে না, চায়ের দোকান ঠকাবে, ফেসবুক ঠকাবে, অন্যান্য সব জায়গায় আড্ডার জায়গা ঠকাবে, কিন্তু বই আপনাকে কখনো ঠকাবে না। এর জন্য বই পড়বেন, বই হলো পরম বন্ধু, বইয়ের উপরে কোনো বন্ধু হয় না। আপনি যেই সাবজেক্ট নিয়ে বেশি পছন্দ, যেটা ভালো লাগে সেটাই পড়েন, বই পড়ার নেশা তৈরি করেন। বিভিন্ন ব্যবসা সম্বন্ধে জানেন, বিভিন্ন ব্যবসায়িক বই কিনে আনেন, সেটা জানার চেষ্টা করেন, তার অদ্যপন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যাচাই বাছাই করেন, পড়ালেখা করেন। মনে রাখবেন, সময় এমন একটা জিনিস জীবনে একবারই পাওয়া যায়, দ্বিতীয়বার পাওয়া যায় না। যে সময়টুকু আপনার এখন চলে যাচ্ছে ওটুকু আর কখনো ফিরে পাবেন না। অবশ্যই আপনার এই সময়টুকু শতভাগ কাজে লাগাতে হবে। আপনি ফেসবুকে কতটুকু সময় দিচ্ছেন, আপনি চায়ের দোকানে কতটুকু সময় দিচ্ছেন, আপনার আড্ডায় কতটুকু সময় দিচ্ছেন, পড়ালেখার জন্য কতটুকু সময় দিচ্ছেন, নিজের পরিবারের খোঁজ খবর কতটুকু নিচ্ছেন, টেলিফোনে কতটুকু সময় ব্যয় করছেন, এই সমস্ত হিসাব বিচার করে নিজেকে প্রশ্ন করুন, আপনার ক্যারিয়ারের জন্য কতটুকু কাজে লাগছে। ফেসবুক একটা টাইম কিলিং মেশিন, এটা জীবনের একেবারে ধ্বংসর জায়গায় নিয়ে যায় যদি এটা আপনাকে প্রচুর ইউজ করতে থাকেন। ইনফরমেটিভ জায়গা থেকে কিছু তথ্য খুব সহজে নিতে পারেন, কিন্তু বেশি ব্যবহার করলে এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, খুবই ক্ষতিকারক টাইম কিলিং মেশিন, এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যদি অন্য দশজনের মতো আপনি আড্ডায় মেতে ওঠেন, অন্য দশজনের মতোই চিন্তা করেন, তাহলে আপনি অ্যাভারেজ। আপনি যদি সফল হতে চান, জীবনে কিছু করতে চান, তাহলে আপনাকে অ্যাবোভ অ্যাভারেজ যেতে হবে, এই অ্যাভারেজ থেকে বেরোতে হবে। যখন দেখবেন তারা দশজনে চাকরি পাচ্ছে না, আপনিও পাচ্ছেন না, বা দশজন কোনো সফলতা পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না, নিজের জীবনের কোনো ডেভেলপমেন্ট হয়নি, পরিবারের কোনো দায়িত্ব নিতে পারে নাই, আপনিও ঠিক একই অবস্থায় রয়ে গেছেন, তার মানে আপনি অ্যাভারেজের মতোই রয়ে গেছেন। তখন নিজেকে একটি সান্ত্বনা দেবেন যে ওদের তো কিছু হয়নি, কারণ ওরা যেভাবে সময় নষ্ট করেছে আপনি সেই একইভাবে সময় নষ্ট করেছেন। আপনি সময়টিকে কাজে লাগান। মনে রাখবেন, আপনার মূল্যবান জিনিস হলো সময়। পড়ালেখার পাশাপাশি কিছু একটা কাজ করেন, যে কাজটি থেকে কিছু অর্থ উপার্জন করা যায়, কিছু পরিমাণ হলেও অর্থ আসে, সামান্য কিছু হলে একটি কাজের মধ্যে থাকেন, কাজের অভ্যাসটা গড়ে তোলেন, কাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করেন, কাজকে সম্মান করতে শেখেন, অন্যদের থেকে স্রোতে গা ভাসাবেন না, অ্যাভারেজ থেকে বেরিয়ে যান, অ্যাভারেজ বিলো অ্যাভারেজ থেকে এড়িয়ে চলুন, আপনি অ্যাবোভ অ্যাভারেজে থাকার চেষ্টা করেন। আপনি এই সময়টিকে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে পারেন যেটি পপুলার হলো, সেই পপুলারিটির জায়গা থেকে আপনি বিভিন্ন জিনিসের মার্কেটিং করতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ে অংশগ্রহণ করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, এগুলো থেকে আপনার কিন্তু আর্নিংয়ের সুযোগ আছে। বিভিন্ন মনীষীদের জীবনী পড়ুন, বিভিন্ন সফল ব্যক্তিদের জীবনী পড়ুন এবং ব্যর্থ ব্যক্তিদেরও জীবনী পড়ুন। সফলতার পিছনে কিন্তু ব্যর্থতার গল্প আছে, শুধু আমরা সফলতাই দেখি, তার পিছনে কত পরিশ্রম ছিল সেটা দেখি না। এই জন্য আপনার পিছনের জায়গাগুলোকে পড়তে হবে, যে কোন কোন জায়গায় সে সফল হওয়ার জন্য কী কী সংগ্রাম অতিক্রম করতে হয়েছে সেই জিনিসগুলোকে পড়ুন। এই বইগুলোকে ভ্রমণ কাহিনী, বাস্তব জীবনের গল্প, ইতিহাস, বাণী চিরন্তন, এ সমস্ত বেশি করে পড়ুন এবং সেখান থেকে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখুন, অভ্যাস তৈরি করুন, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেওয়ার চেষ্টা করুন। ডেল কার্নেগির রচনা সমগ্র আছে, এই বইটি পড়তে পারেন, আপনার জীবনে খুবই কাজে দেবে। শিব খেরার তুমিও জিতবে, এই বইটিও তরুণদের জন্য খুবই কাজে দিতে পারে। এই দুটি বই অবশ্যই পড়বেন, আপনার জীবনে মোড় ঘুরে যেতে পারে। একটি কথা, একটি লাইন যদি আপনার মনে ধরে যায়, ওইখান থেকেই কিন্তু সূত্রপাত হয়, ওইখান থেকেই আপনার জীবনের পরিবর্তন হতে শুরু করে, আপনার নিজের বোধ উদয় হতে শুরু করে। তো সেই জায়গাটি আপনি যদি প্রস্তুতি নেন, বই পড়ুন, নিজেকে জানুন এবং যেই টিপসগুলো আমি দিয়েছি এগুলো মেনে চলুন, আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আর অন্যান্য ভিডিওগুলোও দেখুন, আপনি এখন যেটি করতে চাচ্ছেন বা ভবিষ্যতে যেটি করবেন সেটি অবশ্যই আপনার জন্য উপকারী হবে। এবং আমাদের এই বিজনেস স্কুলে যোগ দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বিজনেস স্কুলের সঙ্গে থাকুন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য হলো উদ্যোক্তা তৈরি করা,
উদ্যোক্তাদের সহযোগিতা করা, উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম এই বিজনেস স্কুল। এই বিজনেস স্কুলের মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতা করব, উদ্যোক্তা তৈরি করব, উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করব, নিজেদের অর্থ উপার্জন করব, নিজেরা অন্যদের কর্মসংস্থানের সৃষ্টি করব এবং দেশীয় অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করব। আমরা কারোর জন্য অপেক্ষা না করে দেশটাকে নিজের মনে করে নিজেদের জন্য আমাদের কাজ করে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।